ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙে চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শুক্রবার দিন 6টি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 6টি রাশির নাম বলবো, যে রাশিগুলির আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখা যাক। দেখুন, আমি এই ভিডিওতে 6টি যে রাশির নাম বলবো, সেই রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিতরূপে প্রাপ্তি ঘটবেই তা কখনোই ভাববেন না। কারণ প্রাপ্তির যে মেন কারকগ্রহ সেটি হচ্ছে রাহুগ্রহ। আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে, কোনভাবে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এত কিছু বিষয় কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। যারা মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, তারা সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে রয়েছেন। যদি এমনটাই হতো তাহলে আজকের ডেটে যারা যারা টিকিট কাটত তাদের জীবনেই কিন্তু প্রাপ্তি ঘটত। তা কি ঘটে? তা ঘটে না। তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিতে পারেন কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে। আর যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করবেন, তারাই কেবলমাত্র এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এই নাম্বারটি বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয়। এছাড়াও যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, অর্থাৎ একটুর জন্য মিস করে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। তারপর আমি 6টি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর উল্লেখ করব। দেখুন, আমি যে ভিডিওতে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগাবেন, আর যে অশুভ সময়ের কথা বলবো যেটিকে বলা হয় রাহুকাল, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়টিকে আপনাদের কোনো রকম শুভ কাজে লাগানো চলবে না, যে শুভ অশুভ সময়ের কথা বলবো। অর্থাৎ রাহুকালের কথা যেটা বলবো সেই সময়টাকে অ্যাভয়েড আপনাদেরকে প্রত্যেক ক্ষেত্রেই করতে হবে। আর আগামীকালের যে রাহুকাল সময় শুরু হতে চলেছে সেটি হলো সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময়ে কোনো টিকিট কাটা বলুন বা কোনো কিছু পারচেস করা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। তাহলে কোন সময় করা যাবে? আসুন সেদিকে চোখ রাখা যাক। আগামীকাল আপনারা যে সময়টিকে কাজে লাগাবেন সেটি হলো সকাল 6:10 থেকে 9:07 পর্যন্ত, এই সময়টিকে কাজে লাগাতে পারেন। এছাড়াও বিকেল 4:10 থেকে সন্ধে 6:08 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের 6-6টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তার মধ্যে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী
দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 5। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট 5 এবং 9। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ধন্যবাদ।